আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সালাউদ্দিন লেকচার। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ে লেনদেনের তিন নাম্বার অঙ্কের গ নাম্বার সমাধানটি করব। গত ক্লাসে আমি এই অঙ্কটির ক এবং খ নাম্বার সমাধান করিয়েছিলাম। যেহেতু ক্লাসটি অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিল, এই অঙ্কটি সময় স্বল্পতায় করাতে পারেনি। আজকের ক্লাসে এই অঙ্কটি ডিটেলস করব এবং প্রত্যেকটি লেনদেন কিভাবে এই যে বিবরণী ছকে আমাদের দেখাতে হয় সেই জিনিসটি আমরা শিখব। এবং প্রশ্নটি একটু খেয়াল করো, যে লেনদেনগুলো তোমরা দেখতে পাচ্ছ, লেনদেনগুলোকে গ নাম্বারে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে মে মাসের লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। অর্থাৎ এই যে লেনদেনগুলো দেওয়া হয়েছে, এই লেনদেনগুলোর দ্বারা হিসাব সমীকরণের প্রভাব আমরা বিবরণী ছকে কীভাবে দেখাবো সেটাই। এখন দেখো, আমাদের এখানে প্রথমে দেখতে হবে লেনদেন কয়টা আছে। এখানে দেখো, তোমরা গুনে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা লেনদেন আছে। তো একটু খেয়াল করতে হবে আমরা বিবরণী ছকের ঘরটা কিভাবে করব সেটাই। গ দেখো, 3, 3-এর গ লেনদেনগুলো দ্বারা, সরি, মে মাসের লেনদেন গুলো দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব নিম্নরূপ। যেহেতু আমার হাতে স্কেল নেই, একটু লাইনগুলো হয়তো সোজা নাও যেতে পারে, সেটা কমার সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই। আমি যতটুকু সম্ভব সোজা করে আনার চেষ্টা করছি। তো এখানে ঘরগুলো করার সময় দেখো আমি কি করি, প্রথমে এই পাশে দুই ঘরের আন্দাজে আন্দাজে করে লাইনটা কেটে নিল। তারপর এই পাশেও কি করো, আমরা এটাকে কি করো আরেকটা ছোট করে ভাগ করো। এটাকেও আমরা কি করি দুই ভাগে ভাগ করে একটা ছোট একটা বড়। এটাকে এভাবে করো, এটা হচ্ছে কি এ, এটা এল, এটা ই। তুমি যদি মনে করো এখানে একটা প্লাস দিবে তাহলে তাও দিতে পারো, সমস্যা নাই। এখানে এল প্লাস ই, এভাবেও কি করতে পারো, করতে পারো। দেখো, অর্থাৎ এখানে এটা হলো কি সম্পদ, এটা হচ্ছে কি তারিখ, এটা হলো ব্যালেন্স, ব্যালেন্স এটা হচ্ছে মালিকানা সত্য, বন্ধুরা একটু খেয়াল করো। তো আমাদের এই যে এটা হচ্ছে মূল ঘর, কিন্তু এইখানে কয়টা কলাম হবে, এখানে কয়টা কলাম হবে, এটা হচ্ছে জানার বিষয়। তো আমাদের এই এইখানে অনেক সময় 4টা কলাম হবে, অনেক সময় 3টা কলাম হবে, অনেক সময় 2টা কলাম, এটাও কি 3টা 2টা,
একটা যে কোনো হতে পারে, তবে আমাদের এটা কমন, আমরা এটাকে কি করব তিনটা কলাম করব। কিন্তু যদি আমাদের সম্পত্তি যদি কি হয় চারটা হয়, তখন আমাদের এখানে গড় হবে কয়টা? চারটা। আর এখানে যদি দায় যদি তিনটা হয় তাহলে আমাদের গড় হবে তিনটা। কিন্তু আমাদের যদি দুটো হয় তাহলে দুটো, যদি একটা হয় তখন আমরা এখানে কি করতে পারি দুটো লিখতে পারি, কোনো সমস্যা নাই। তবে তো এই যে এখানে কলাম কয়টা হবে সেটা জানার জন্যই তোমাকে আগে প্রথমে যে প্রবলেমটা আমাদের সলভ করার জন্য দেওয়া হবে সেই প্রবলেমের প্রত্যেকটি লেনদেন সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, না হয় তুমি কখনোই পারবে না। তো এখন আমরা আবার প্রশ্নটায় ফিরে যাই, কেনে বেশি ওটা প্রশ্নটি দেখো। আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো, বিনিয়োগের ফলে প্রথমে আমার কি মালিকানা স্বত্বর তো একটা গড় আসবে, এবং এই টাকাটা আসছে কোথায়? নগদে। তো আমাদের একটা কলাম পেয়ে গেছে কি নগদ। তো 2 নম্বর পেশায় অফিস ভাড়া পরিশোধ করা হলো, আমি গত ক্লাসে বলেছিলাম সকল প্রকার ব্যয় দ্বারা আমার মালিকানা স্বত্বই হ্রাস পাবে, এবং নগদে ব্যয় করলে নগদে ব্যয় করলে তাহলে নগদ থেকে কি হবে এটা বেড়ে যাবে। সো এটা কিছু বলা নাই, সো এটা আমরা কোত্থেকে দিয়েছি নগদ থেকে দিয়েছি, তাহলে নতুন কলাম আসছে না। দারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো, দারে যদি সেবা সরঞ্জাম ক্রয় করি তাহলে আমার প্রতিষ্ঠানে আসছে কি সেবা সরঞ্জাম। সো আরেকটা গড় হবে কি সেবা সরঞ্জাম, এবং এটা যেহেতু বকেয়া দারে ক্রয় করলাম তাহলে এটা আমার এখানে কি আসবে পাওনাদার কলাম আসবে। এরপরে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো, এটা দ্বারা কোনো নতুন কলাম আসবে না। অফিস কর্মচারীর বেতন পরিশোধ এটাও আসবে না। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, তাহলে আমার আরেকটা নতুন দায়ের নাম হচ্ছে কি ব্যাংক ঋণ। তাছাড়া মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো, এটা দ্বারা আমরা আরেকটা সম্পত্তি পেলাম, সেটা হচ্ছে কি দেনাদার বা প্রাপ্য হিসাব। সো এখন আমি আর তিনটা, তাহলে আমরা কলাম পেয়েছি কয়টা? তিনটা। দেখো তাহলে আমি এটা তিনটাকে কিভাবে করব, আগে একটা কলাম সোজা করে নিয়ে ফেলো। একটা কলাম নিয়ে ফেললাম, এখন এটাকে 2 ভাগে ভাগ করো, এমন ভাবে করবা যাতে দেখতে তোমাদের এই যে ঘরটা অঙ্কন করবা এটা যাতে একটু সুন্দর লাগে, যাতে এলোমেলো না হয়, একটা বড় একটা ছোট এরকম না হয়। আমি যতটুকু পারি যেহেতু স্কেল ছাড়া করছি, তো যতটুকু পারি সামঞ্জস্য রেখে করার চেষ্টা করছি। এখন আমাদের এদিকে রো হচ্ছে কি, যেহেতু আমাদের লেনদেন দেওয়া আছে 8টা, এগুলো আগে এঁকে ফেলি। তো কীভাবে করছি একটু মনোযোগ দাও, খুব ইজিলি তোমরা পারবে। আমার দেখানো যে কৌশলগুলো দেখাচ্ছি এগুলো যদি অনুসরণ করো কোনো সমস্যা থাকবে না। ছয় তো এখন আমরা ঘরটা এঁকে ফেললাম, সেই ঘরগুলোর নাম দিই। প্রথমটা হচ্ছে কি প্রথমটা হলো নগদ, নগদ সেবা সরঞ্জাম দেনাদার পাবলিক প্রাপ্য হিসাব, তারপর এটার নাম হলো কি পাওনাদার ব্যাংক ঋণ। তো এখন আমাদের আমরা সমস্যাগুলো সমাধান করব। প্রথমে 2019 সালের না 2017 সালের মে মাসের প্রথম যে 2 তারিখের লেনদেন সেটা হচ্ছে কি 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো, তাহলে দেখো মে 2 এই যে নগদের ঘরে কত? 1 লক্ষ টাকা। এটা ব্যবসা পাইছি এই টাকাটা কার মালিকে? আমরা লিখতে পারি মূলধন আনয়। দেখো এই জায়গায় সবখানে কি দিয়ে দাও, প্লাস দিয়ে দাও।
এখানে সবখানে সমান দিয়ে দাও। এখানে লিখে দাও ব্যালেন্স, বিএল লিখে দিলেই হবে, সংক্ষিপ্ত ব্যালেন্স। তো এরপরের দিন এসে আমাদের প্রথমে ব্যালেন্সটা নির্ণয় করতে হবে। ব্যালেন্স হচ্ছে কত, নগদ টাকা আছে 1 লক্ষ টাকা, এই সবগুলো টাকাই হচ্ছে কার, মালিকের। এখন আমাদের বলা হয়েছে মে 4 তারিখ অফিস ভাড়া পরিশোধ করা হলো 18,000 টাকা। তো আমরা এই যে মে 4 তারিখ অফিস ভাড়া পরিশোধ 18,000 টাকা, আমরা প্রথমে কি করে দিব, ব্যয় হবার সাথে সাথে মালিকানা সূত্র থেকে বিয়োগ করে দেব। এই টাকাটা আমি কি করলাম, নগদ টাকা থেকে দিলাম। সো আমার নগদ টাকা থেকে এটা কি হয়ে যাবে, চলে যাবে। এটা কি বিয়োগ, এই ব্র্যাকেট দিলে এটা হচ্ছে কি বিয়োগ চিহ্ন, ব্যয়। তো এখানে মাইনাস চিহ্ন দিতে পারো, তাহলে হবে কত, 82,000 টাকা। এরপরের দিন কি ব্যালেন্স হচ্ছে 82,000 টাকা, এবং এখানে আছে কত, 82,000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এর পরের লেনদেনটা, 8 তারিখ ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো 40,000 টাকা। এই যে দেখো আমার এখানে সেবা সরঞ্জাম নামে একটা কলাম আছে, এই তারিখে এসে 8 তারিখে এসে আমি একটা কি কিনলাম, সেবা সরঞ্জাম কিনলাম 40,000 টাকা। এই 40,000 টাকা সেবা সরঞ্জাম কিনেছি, সেবা সরঞ্জাম কিনে আমার থেকে অর্থ যাওয়ার কথা ছিল, বাট আমার থেকে কোনো অর্থ যায় নাই। কারণ আমার থেকে এ কি করবে, টাকাটা পাবে, যে আমার থেকে টাকা পাবে তার নাম হচ্ছে কি, পাওনাদার। এই যে 40,000 টাকা। এখন আমরা এর পরের দিন আমাদের কি আছে, নগদে আছে 82,000 টাকা, সেবা সরঞ্জাম আছে 40,000 টাকা, এবং এই মোট সম্পত্তির মধ্যে 40,000 টাকা মানুষের, 82,000 টাকা কার, মালিকের। তো এরপরে আমরা 8 তারিখের পরে 12 তারিখ মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 12 তারিখ। সেবা দেওয়ার সাথে সাথে কত, 30,000 টাকা, এটা মালিকানা সত্ত্বে আমরা কি করব, যোগ করব। যেহেতু নগদে বলেছি, আমরা এখানে নগদে কি করলাম, যোগ করে দিলাম। তাহলে এখন এখানে হবে 82,002,831, 1,12,000 টাকা। তাহলে এই যে এখানে 40,000 টাকা আমার কি রয়েছে, সেবা সরঞ্জাম রয়েছে, মানুষের পাওনা কত, 40,000, 1,12,000, এখানে আমি লিখে দিই আয়। তো এখন দেখো অফিস কর্মচারীর বেতন পরিশোধ, অফিস কর্মচারীর বেতন পরিশোধ মানে কি, আমার থেকে ব্যয় হচ্ছে। তো এই তারিখটা হচ্ছে কত, 16। আমার দেখানো নিয়মে তোমরা যদি অঙ্ক করো খুব সহজে সমাধান করতে পারবে। যেমন দেখো এই যে 10,000, এটা কি হলো, আমার ব্যয় বিয়োগ হলো, তো এখানে ব্যয় লিখে দিই। এটা আমার করতে গেলে নগদ থেকে যাচ্ছে, বিয়োগ করে দিলাম, তাহলে এখানে হবে কত, 1,02,000 টাকা। প্রত্যেকবার আমাদের এখানে ব্যালেন্স নিরূপণ করতে হবে, 1,02,000 টাকা। এরপরে হচ্ছে কি, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 25 তারিখে 1,00,000 টাকা। 25 তারিখ এই ব্যাংক থেকে যখন আমি ঋণ নিলাম, এই ব্যাংক থেকে ঋণটা আমার কোথায় আসছে, নগদের ঘরে আসছে, কত টাকা, 1,00,000 টাকা। এই 1,00,000 টাকা আমার এখানে কি করে দাও, নগদের ঘরে যোগ করে দাও। কিন্তু এই টাকাটা কি আমার, মালিকের, না মালিকের না, এটা হচ্ছে ব্যাংক ঋণ, সেই জন্য ব্যাংক ঋণের ঘরে কি হবে, যোগ হবে। এরপরের দিন গিয়ে আমার হয়ে যাচ্ছে কত, 2,02,000 টাকা নগদে আছে, 40,000 টাকার সেবা সরঞ্জাম আছে, এখানের মধ্যে সম্পত্তির 40,000 টাকা হচ্ছে কি মানুষে পাবে, 1,00,000 টাকা ব্যাংকে পাবে, বাকি যে 1,02,000 টাকা এগুলো হচ্ছে কি মালিকের। এরপরে দেখো 25 তারিখের পর হচ্ছে 27,
মক্কেলদের মক্কেলদের ধারে সেবা দেওয়া হলো কত? 60,000 টাকা। সাথে আমরা কি করে দিই, আগে এখানে আয় হয়েছে তাই এখানে কি যোগ করব, এই টাকাটা আমি পাই নাই, যাদের থেকে পাবো তাদের নাম হচ্ছে কি দেনাদার বা প্রাপ্য। তো 2,02,000, 40,000, 60,000, 1,00,000, 1,62,000, এটা আমার আয় লিখতে হবে। এরপর 30 তারিখে গিয়ে বলতেছে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ কত টাকা? 30,000 টাকা। যে মূল্যটা দিলাম এটা আমি নগদ টাকা থেকে দিয়ে দিলাম, তো আমার এখান থেকে এটা বিয়োগ হবে। এই যে 40,000 টাকা পাইতো ওকে, চলে 30,000 টাকা দিয়ে দিলাম, ও আর পাবে কত? 10,000 টাকা। এখানে হবে কত? 1,00,000 টাকা, 1,62,000 টাকা। এখানে হবে 0,002, 10 থেকে 3 গেলে 7, 1,72,000 টাকা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্কের সমাধান শেষ। এখন দেখতে হবে আমাদের যে এর যে টোটাল পরিমাণ, এই যে এই পরিমাণটা যত টাকা হয় আমাদের এই দুইটার যোগফল কি সমান সমান হয় কিনা। দেখো এইগুলো যোগ করো, 60 আর 40 কত? 1,00,000, 2,72,000 টাকা। আমি কি করি এখানটা টান মেরে দিই, একটা হয় কত? 2,00,000 যোগ করলে হয় কত? 2,72,000 টাকা। এখন এই পাশেটা যোগ করো, এই যে 1,00,000, 2,00,000 আর ইয়াই কত? 2,72,000 টাকা। যোগ করলে 2,72,000 টাকা। এই যে এটাই আমাদের সমাধান। তোমরা এখানে এটা যেহেতু পেন্সিল দিয়ে আঁকবে সমস্যা নাই, তোমরা আঁকার সময় একটু কৌশল আঁকবে যাতে কি বর ইয়া না হয়, বর এই যেভাবে বা কি করে দিব সমাধান করব। এই যে এই অঙ্কটা দ্বারা আমরা বুঝলাম এখানে প্রত্যেকটা লেনদেন দ্বারা আমাদের প্রত্যেকবার এর সমান এল প্লাস এটা কি হবে সমান হবে, এবং এটা দ্বারা বোঝানো হয়েছে আমার যে 2,72,000 টাকার সম্পদ আছে ব্যবসা প্রতিষ্ঠানে, এইখানে মালিকের কত টাকা, বাহিরের মানুষের কত টাকা। এখানে মালিকের হচ্ছে 1,62,000 টাকা এবং কি বাহিরের পক্ষের হচ্ছে কত? বাকিটা। তো এখানে আমাদের এই এই যে এখানে মজার একটা বিষয় দেখো, আমাদের এখানে এই অঙ্কটাতেই বলা হয়েছে মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় করতে। খ নাম্বারে এই যেগুলো এখানে বিয়োগ হয়েছে সেগুলো বিয়োগ করব এবং যেগুলো যোগ হয়েছে সেগুলো যোগ করব। এখানে কি 1,62,000 টাকা আমাদের মালিকানা সত্যের পরিমাণটা দেওয়া আছে। একই অঙ্কটা আমরা আবার করলে আবারও 4 নাম্বার পেয়ে যাব। কমার্সের মজাটাই হচ্ছে এখানে। আশা করি তোমরা বুঝেছ। নেক্সট ক্লাসে আরও কয়েকটি মজার মজার অঙ্ক করব অত্যন্ত সহজ নিয়মে, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং অ্যাকাউন্টিংটা ভালো স্কোর করতে পারো পরীক্ষার খাতায়। তো সবাই ভালো থেকো, আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।